শাস্ত্রে বললেন শ্রীগৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ। অর্থাৎ সম্পদ বলতে আমরা কাকে ভাবি বাবা? আস্তে বাবা, এই এই কথা বলবি না কিন্তু বাবা। সম্পদ আমরা কাকে মনে করি? একটু জমি জায়গা, ব্যাংক ব্যালেন্স, একটু বাড়ি থাকবে, দুটো একটা গাড়ি থাকবে, তাই না? এটাই হয় কিন্তু আমাদের জীবনের সম্পদ, আমরা মনে করি এটাই সম্পদ। কিন্তু না, আমাদের নিজের বলতে কোন সম্পদ আছে? শুধু আমার। আজকে যে সম্পদের মালিক মালকিন আমরা, সেটা আগে কারোর ছিল, পরে আমার হয়েছে, আগামীতে আবার অন্য কারোর হবে, তাই তো? তাহলে যেটা সম্পূর্ণ আমার, যার ভাগ কেউ নিতে পারবে না, সেটাই তো আমার। তাহলে আমার সম্পদ কি? আমাদের মানব জীবের সম্পদ কোনটি? কাকে সম্পদ ভাবতে হবে? শাস্ত্রে বললেন এই কলিহত জীব, কলিহত জীবের, মানব জীবের সম্পূর্ণ নিজের সম্পদ যদি ভাবতে চায়, সেটা একটাই। সেটা কি? শ্রীগৌরাঙ্গে দুটি পদ ও গজারি ধন। রিপিট হচ্ছে গানটা। সম্পদ হরি বল ও গোজারি ধন, এই সম্পদ সে জানে। বলছে একমাত্র সেই জানে যে সম্পদ কোনটি। কে জানে? সে জানে, সে যারে ধন সম্পদ সে জানে, জানে সে জানে ভগতির রস। বললেন সেই তো জানে গো, সেই তো জানে গো, ও গো সেই তো জানে গো, সেই তো জানে গো, যে জানে গৌর চরণ ভজে, সেই তো সেই তো জানে গো, ওই পঞ্চরসের রস সাধন, সেই তো জানে গো, ওই ব্রজ রসের রস সাধন, সেই তো জানে গো, সে জানে সে জানে বললেন সেই জানে যে যেন আমার গৌর চরণ ভজে। একটু হাত তুলে দেখান তো মা, আমার দিকে তাকান, একটু হাত তুলে দেখান কে কে আমার গৌরকে নবদ্বীপে দর্শন করে এসেছেন। গৌর হরি নবদ্বীপে কে কে গেছেন কই দেখি? এক হাত তুললে হবে না। বেশ, সেদিকে আমার বাবাদের দিকে নবদ্বীপে কে কে গেছেন? বাবা বাবা, ওমা গৌরহরিকে দর্শন করেছেন? করেছেন? বলুন তো কেমন করে দাঁড়িয়ে আছে? হাসির কিছু নেই, আমার সাথে একটু কথা বললেই হবে।
তবেই ভালো লাগবে। আপনাদের সাথে কথা না বললে আমারও ভালো লাগবে না। কীর্তন কিন্তু একা একা হয় না, হ্যাঁ সবাই মিলে করতে হয়, তবেই সেটা আনন্দ হয়, সেটাই বৃন্দাবন হয়। তাহলে গৌরহরি কেমন করে দাঁড়িয়ে আছে বললেন? দুহাত তুলে। গৌর বাড়িতে গিয়েছেন? নবদ্বীপে গৌর বাড়িতে গিয়েছেন, যাই ভুলে গেছেন হয়তো। তো গৌরহরি দাঁড়িয়ে আছেন কিভাবে? দুটি বাহু সামনের দিকে প্রসার করে বাৎসল্য ভাবে, এইভাবে দুটি বাহু প্রসার করেছে কেন? হে কলির কাম অন্ধ জ্ঞান অন্ধজি, তোরা আমাকে ভুলে গেছিস, আমি তো তোদের ভুলিনি। চেয়ে দেয় দুবাহু প্রসার করে আছি, একবার আয় আমার বুকে আয়, আমি দুবাহু প্রসার করেছি তোকে বুকে তুলে নেব। নদিয়ার চাঁদ আমার গৌরহরি, কলির ভগবান আমাদের ভগবান, রাধা কৃষ্ণ দুই দেহ এক হয়ে গৌর হয়েছে। তাহলে রাধারানীকে যদি, গোবিন্দকে যদি পেতে হয়, তাহলে আমার গৌরকে ভালোবাসলে, গৌরকে ভজলে যুগল পাওয়া হয়ে যাবে। সেই করুণাময় গৌর সুন্দর, যাকে পেতে গেলে অন্যান্য যুগে অনেক তো কষ্ট করতে হতো বাবা। সত্য যুগে ছিল কি? ধ্যান তপস্যা। ত্রেতা যুগে কি ছিল? যজ্ঞ কর। যজ্ঞ না করলে কখনো ইষ্টদেবকে পাওয়া যেত না। দ্বাপর যুগে কি ছিল? সেবা, পূজা অর্চনা। আর কলিতে কোনো কষ্ট করতে হয় না মা, কলিতে আছে সাধন ভজন, আছে ধ্যান তপস্যা, আছে যাগযজ্ঞ, কিছুই নেই। তুমি যেখানেই থাকো, অপবিত্র পবিত্র বা সর্ববস্তাঙ্গত বিবা যৎসারে পুণ্ডরীকাক্ষ সবা জব্বান্তর সূচি, অর্থাৎ অপবিত্র পবিত্র বা তুমি পবিত্রই থাকো আর অপবিত্রই থাকো, যখনই আমাকে স্মরণ করবে সবাজ্য অভ্যন্তর, বাজ্য মানে ভিতর, আহবাজ্য মানে বাহির, আর অভ্যন্তর মানে ভিতর, সর্বত্রই তোমার পবিত্র হয়ে যাবে যখনই আমাকে তুমি স্মরণ করবে। তাহলে কলিযুগে ভগবানকে পেতে গেলে তোমার যাগযজ্ঞ সাধন ভজন পূজা অর্চনা কিছুই করতে হবে না। যদি তোমার কিছু নাও থাকে কোনো দুঃখ নেই, তাতেও দুঃখ নেই। দেখুন কেমন করুণাময় আমার দয়াল গৌর সুন্দর মা, কত সহজ উপায় দিলেন তিনি। আর সহজ উপায় দিয়েছে বলেই বাবা আমরা নিতে পারি না। একটা সাধারণ বিষয় দিয়ে বলি, মনে করুন অনেক কষ্ট করে আপনি মনে মনে একটা আশা করেছেন, বছর কি বছর পার হয়ে যাচ্ছে, সেই আশা পূরণ হচ্ছে না। এবার মনে করুন পাঁচ বছর দশ বছর পরে গিয়ে আপনার সেই আশাটা পূর্ণ হলো, আপনার মনে যে বাসনা ছিল পূর্ণ হলো, আপনি যেটার জন্য আশা করেছিলেন সেটাকে আপনি যত্ন করে রাখবেন তো মা? কারণ দশ বছর ধরে চেষ্টা করে তবে পেয়েছি, তার প্রতি যত্ন থাকবে তো, কি হ্যাঁ কি না? হ্যাঁ, অনেক কষ্ট করে পেলে তার প্রতি আদর যত্ন ভালোবাসা থাকে। কিন্তু যদি না চাইতেই আমরা পেয়ে যাই, তার প্রতি যত্ন থাকবে? তাহলে অন্যান্য যুগে অনেক কষ্ট করতে হতো তাই ভগবানকে পাওয়া যেত, আর কলিতে কোনো কষ্ট করতে হয় না বলে আমাদের কিন্তু স্বল্প সময়, বেশি সময় নেই আমাদের, একশো বছর আমাদের বরাদ্দ পরমায়ু, কিন্তু সেই পর্যন্ত আমরা থাকি না। তাহলে আমাদের করণীয়টা কি, আমাদের কর্তব্যটা কি? স্বল্প সময়, এই অল্প সময়ের মধ্যে জানি না কে কতক্ষণ আছি, তাহলে আমাদের কর্তব্যটা কি? তাই ভগবান অতি সহজ উপায় দিয়ে দিলেন, কি বললেন? দেবর্ষি নারদ জিজ্ঞাসা করছে প্রভুর কাছে, ও দয়াময়, এ জগতের জীব তোমাকে কেমন করে ডাকলে তুমি তার ডাকে সাড়া দেবে? ভগবান বললেন, দেবর্ষি, আমার সন্তান বা আমার ভক্তরা যদি আমাকে ভালোবেসে একটা ফুল দিয়ে ডাকে, আমি তার ডাকে সাড়া দেব। দয়াময়, যদি সেই ভক্তের কাছে ফুল না থাকে, ভগবান বললেন কোনো দুঃখ নেই, যদি আমার ভক্ত আমাকে ভালোবেসে একটা তুলসী পাতা দিয়ে ডাকে, আমি সাড়া দেব। প্রভু, যদি তার কাছে তুলসী পাতাও না থাকে,
भगवान बोलें देवर्षी कोनो दुख नहीं ताते आमार भक्तरा जदि भालोबेसे मने प्राणे जदि आमाके एक गंडुश गंगा जल दिएओ डाके आमि तार डाके साड़ा देब प्रभु जदि तार काछे गंगार जल ना थाके भगवान बोलें ताओ दुख नहीं पार्थिव जगत कोनो किछुई आमि चाइना आमी तो आमार प्रत्येक जीवे हृदय दुटी करे नयन दिए शुद्ध ताई नय एकटाई दिए गंगा एकटाई दिए यमुना जदि आमार भक्तरा आमाके भालोबेसे मात्र दो फुटा नयन बारे बरिश्रम करे देवर्षी सारा जीवन संसारेर जन्ने तारा कादे আর আমার জন্য যদি মাত্র দুফুটা নয়ন বাড়ি পরিশ্রম করতে পারি রিবোন আমি সেই ভক্ত চরণে যুগে যুগে দাস হয়ে পড়ে রইব কিছুই চাই না আমি হরিবল হরিবল আমার দেয়া যে দেহটা ওরা পেয়েছে একবার যদি জ্ঞানেই হোক অজ্ঞানেই হোক हमारे चरणे सोपे दिए बोली दयामय हमी जानी ना तुम्हाके केमन करे डाकले तुमी डाके साड़ा देबे देवर्षि नारद बोलछे प्रभु गो मात्र दुफोटा नयनेर जल आर किछु आमी चाई ना आमी जुगे जुगे सेई भक्तेर चरणे दास हुए पड़े रहीब जदि केउ आमाके शुधु भालोबासते पारे विश्वास करते पारे भरोसा करते पारे आमी आर किछु चाई ना भावुन मा বর্ষ্ণ মহাজন বললেন হে জীব তে সং সতত যুক্তনাং ভজতং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধি জগনং তং মাম প্রজন্তিকে ভগবান বললেন তে সং সতত যুক্তনাং যে আমার সঙ্গে যুক্ত থাকে যে প্রীতিপূর্বক আমাকে ভজনা করে দদামি বুদ্ধি জগনং তার বুদ্ধি তো আমি যোগাই তার বুদ্ধি আমি যোগাই এবং তাকে আমি আমার বুকে তুলে নি কোনো কষ্ট নেই মা শুধু নাম করো শ্রবণ করো কীর্তন করো হয়তো আপনারা বলবেন কীর্তন করলে কি পাবো শ্রবণ করলে কি পাবো আসুন আমরা একটা একটা করে শুনি বললেন সম্পদ ভাবতে হবে গৌর চরণকে এ জগতের সম্পদ আমার নয় সম্পদ হলো আমার গৌর হরির যুগল রাঙা চরণ এটাকে সম্পদ ভাবো আর কি করতে হবে তার নাম শুনতে হবে বদনে গাইতে হবে নাম শুনতে গেলে শ্রবণং দেখুন আমাদের যে নববিদা ভক্তি আছে বাবা তার মধ্যে প্রথম কথাটা আছে শ্রবণং অর্থাৎ শ্রবণ করলেও মঙ্গল কি মনে করুন যদি সরস্বতী পূজো হয় ব্রাহ্মণ মশাই এসে আসনে বসে নানাবিধ মন্ত্র বলেন এবং ভক্তরা সেই মন্ত্র বলে তাই তো হ্যাঁ এখন যা বলে আমরা সেটাই বলি তাই তো মা তার মানে কি আমরা জানতে পারি যে ব্রাহ্মণ কি বলছে না বলছে আমরা তো মানে জানি না তার অর্থ জানি না কিন্তু এটা জানি যে ঠাকুর মশাই যেটা বলছেন সেটা আমাদের বলতে হবে সেটা আমাদের শুনতে হবে তাতে মঙ্গল তাই শাস্ত্রে বললেন শ্রবণং মঙ্গলম তা শুনলে কি হবে হরিনাম শুনলে কি হবে শাস্ত্রে কি বললেন শ্রী গৌরাঙ্গের মধুর লীলা হৃদয়নি মল ভেলতা
তাহলে আমাদের প্রথম কাজ কি গৌর হরির রাঙা চরণকে সম্পদ ভাবো দ্বিতীয় কাজ তার নাম শ্রবণ করো তাতে কি হবে না অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যাবে গেল আস্তে কি হয়েছে সামনে বসে এত গল্প কিসের আমার দিকে ঘুরে বসুন ওইদিকে ঘুরে বসেছেন কেন আসরে বসারও একটা নিয়ম আছে যেমন খুশি আপনি বসতে পারবেন না আর বললেন যদি কৃষ্ণ নাম কেউ গায় তার কি লাভ সে কি পাবে শাস্ত্রে বললেন যদি ভগবানের নাম কেউ মুখে গাইতে পারে সে কি পাবে জানো যে গৌরাঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেম কলিকালে কি বললেন মা যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয় মানে নাম যদি আপনি করতে পারেন আপনি নাম করবেন যখনই করবেন নামের একটা মহিমা আছে হেলায় বা শ্রদ্ধায় যেবা নাম লয় ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয় নিতাই গৌর হরি বল হরি বল তামাগু বললেন নামের এমনই মহিমা তুমি অবহেলায় করো আর হেলাতেই করো নামের কিন্তু একটা গুণ আছে যেভাবেই বলো না কেন এই নামই তোমার মুক্তির কারণ হয়ে দাঁড়াবে এখানেই তার প্রমাণ ছোট এখানেই তার প্রমাণ কিন্তু আজকেই প্রমাণ দিই এই যে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তাই না বাড়িতে গিয়ে বিছানায় ঘুমালে তো ভালো ঘুমটা হতো হতো না হ্যাঁ তাহলে এখানে যে আপনারা বসে আছেন কেন আমি কিন্তু আপনাদের বসিয়ে রাখিনি আমার ক্ষমতা নেই এখানে এত ভক্তকে বসিয়ে রাখার তবে বসিয়ে রেখেছে কে এই অমৃত কথা এই নামের মহিমা আপনাদেরকে এখানে বসিয়ে রেখেছে ভগবানের লীলা কথা আস্বাদনে আপনারা বসে আছেন তাহলে এখানে বুঝতে হবে আবল বৃদ্ধ বনিতা আমরা একাকার হয়ে গেছি তাই না সবাই একাকার হয়েছি কেন নামের গুণে যখন আপনি বাড়ি থেকে এসেছিলেন বাড়ি থেকে আসবার সময় মনে মনে ভেবেছেন যে অমুক জায়গায় অমুকের বাড়িতে কীর্তন হবে আজ আমরা কীর্তন শুনতে যাব এটা যখন মনে মনে ভেবেছেন তখনই আপনার মনের সঙ্গে আমার ভগবানের মনের মিলন ঘটে গেছে আর সেই জন্যই কিন্তু আপনারা এখানে বসে আছেন হ্যাঁ তা মনটাকে তো চঞ্চল করলে হবে না স্থির করতে হবে না হলে অমৃত আস্বাদন করা সম্ভব নয় আসুন সবাই মিলে আমরা একবার একটু নাম করে নিই হ্যাঁ সবাই হাত তুলে এদিকে হাতগুলো তুলুন তো দেখি সবাই তুলুন বাহ বাহ যারা দাঁড়িয়ে আছে তারাও তুলুন হ্যাঁ তুলেছে তো এদিকে একটু অনুরোধ করব বাবা হাতগুলো আমার গোবিন্দের দিকে একটু হ্যাঁ স্মরণ করে একটু হাতটা তুলুন ভগবানের নাম স্মরণ করে তুলুন এইটুকু তুলবেন না হ্যাঁ হ্যাঁ বাহ হ্যাঁ পুরোটা তুলুন বেশ
এবার হাতে তালি দিয়ে এটাও কিন্তু একটা সেবা, জোরে জোরে তালি দেওয়া, হ্যাঁ আস্তে আস্তে দেবেন না, বাবা বাবা বাবা, হ্যাঁ খুব সুন্দর, আস্তে আস্তে আস্তে, এখনই না এখনই না, তাহলে পরে আবার ব্যথা হয়ে যাবে, তুলতে বলেছি নামাতে বলিনি। বেশ, এবার আমি নাম গাইব, আমার সুরটা শুনবেন, আর আমি চাইবো যে এখানে যত ভক্ত আছে আপনারা উচ্চস্বরে প্রাণ ভরে আমার মহাপ্রভুর দেয়া মধুর হরিনাম সবাই গাইবেন, কেমন, জোরে জোরে গাইবেন এবং সাথে সাথে হাতে তালটা রাখবেন, তাহলে ভালো হবে, কেমন, শুনবো আমি কিন্তু। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বাবা বাবা বাবা, এদিকে সবাই একসঙ্গে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হাতগুলো কোথায় চলে গেল? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, এই তো খুব সুন্দর, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে মধু মধু মধু, খুব সুন্দর, দেখেছেন এই আনন্দ এই শান্তি বাড়িতে পাওয়া যাবে মা, যেটা একমাত্র এই গোবিন্দের হরিবাসরে পাওয়া যায়। হ্যাঁ, তাহলে আসুন, আজ বৈষ্ণব পদকর্তা বললেন নাম করো, আর কি করবে, শ্রবণ করবে, আর গৌর চরণকে সম্পদ মনে করবে, আর কিছু নয়। হ্যাঁ, জয়নিতায় জয় গৌর, শুধুমাত্র গৌরের কথা নয়, আসুন আমরা সবাই মিলে সকল ভক্তের কথা একবার বলবো, কি বললেন, সবাই মিলে আমরা, বৈষ্ণব পদকর্তা বললেন শ্রী গৌরাঙ্গের ভক্ত গণে নিত্য সিদ্ধ করি মনে, 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 সে যাই ব্রজেন্দ্র সুত পাশ রে, সে যাই ব্রজেন্দ্র সুত পাশ রে, গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তা মনে, গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তা মনে, আমার গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তা মনে, গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তা মনে,
তার হয় ব্রজ ধামে বাস রে তার হয় ব্রজ ধামে বাস রে পদকর্তা নীলার পাশে দাঁড়িয়ে বললেন গৃহেতে বনেতে থাকো হা গৌরঙ্গ বলে ডাকো হরি বল হরি বল নরতম মাগে তার সঙ্গ নরতম মাগে তার সঙ্গ জনিতায় জয় গৌর। এত সময় আমরা গৌর কথা শ্রবণ করলাম।